সেদিন আমার ছোট ভাই মৌলভী মৌলানা আসমত আলী খান বলছে যে ভাই সর্বনাশ হয়ে গেছে, এক বক্তা সাহেব বিরাট বক্তা বিরাট পরিচিত মানুষ মাথার উপরে বুখারী শরীফ নিয়ে এইভাবে নাচে এনেছে, কসম খাচ্ছে, আল্লাহর কসম আল্লাহর কসম, এই সহিহ বুখারীর মধ্যে জোরে আমিন বলার হাদিস নেই, ইমামের পিছনে সূরা ফাতিহা বলার হাদিস নেই, রফল আদায় করার হাদিস নাই। আমি বলল ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে। আসমত আলী জিব্বাক আমাদের বলে ভাই আপনি ওই কথা কইলেন, ভাই তুমি তো বোঝো নাই, উপকারের দিক থেকে খণ্ড মাথায় নিছে, আর আমিন রফুল আয়াতের যত আদেশ আমলে প্রথম খণ্ডে। পাবলিককে এইভাবে বিভ্রান্ত করা হয়।